আসন্ন বিধানসভা ভোটের পূর্বে উনকোটি জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে উনকোটি জেলার প্রতিটি থানা এলাকায় রোড মার্চ শুরু হয়েছে। রোড মার্চের নেতৃত্বে ছিলেন উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডি দারলং সহ জেলার অন্যান্য পুলিশ অফিসার সহ পুলিশকর্মী, টিএসআর সিআরপিএফ জওয়ানরা। রোড মার্চটি মূলত কৈলাসহর মহকুমার ইরানি থানা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ইরানি বাজার, বাবুরবাজার, টিলা বাজার, লক্ষ্মীপুর ইত্যাদি এলাকা পায়ে হেঁটে কৈলাসহর থানা কমপ্লেক্সে এসে ফের কৈলাসহর থানার অধীনে প্রেস ক্লাব রোড, পশ্চিম বাজার, পানিচৌকি বাজার, নেতাজি কর্নার, সেন্ট্রাল রোড, পিডব্লিউডি রোড, হাসপাতাল রোড হয়ে পাইতুর বাজার এলাকায় গিয়ে রোড মার্চ সমাপ্ত হয়। রোড মার্চ শেষে উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে উনকোটি জেলার অধীনে কৈলাসহর, ইরানি, ফটিকরায়, কুমারঘাট এবং প্যাচারতল এই পাঁচটি থানা এলাকাতে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তির পরিবেশ যেন সৃষ্টি না হয় তার জন্য নিয়মিতভাবে জওয়ানরা রোড মার্চ করবে। তাছাড়া অবৈধভাবে ড্রাগস সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধারের জন্য প্রতিদিন জেলার পাঁচটি থানার অধীনে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানও চলবে। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় বাড়তি সেন্ট্রাল ফোর্স আসা শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে আরও সেন্ট্রাল ফোর্স আসবে বলেও পুলিশ সুপার কান্তা জাঙ্গীর জানান। তবে রোড মার্চকে কেন্দ্র করে একসাথে প্রচুর সংখ্যক জওয়ান রাস্তায় হাঁটায় কৈলাসহর সহ গোটা উনকোটি জেলায় হঠাৎ করে জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। त्रिपुरा पुलिस की पहल है, फ्लैग मार्चेज हम शुरू कर रहे हैं, जितने भी मार्केट एरिया है, सेंसिटिव प्लेसेस हैं और जितने भी इलिसिट लेकर की शॉप्स वगैरह हैं, सब पे रेड करेंगे और जनता को ये दिखाना है कि हम लोग इलेक्शन के लिए पूरी तरह से तैयार हैं और एक मैसेज भी देना है कि त्रिपुरा पुलिस हर एक परिस्थिति का सामना करने के लिए। कौन कौन में प्रेजेंट है यहाँ पर? पुलिस और टीएसआर और सीआरपीएफ के? हाँ, पुलिस, टीएसआर, सीआरपीएफ, सारी फोर्सेस हम लोग साथ में मिलकर। आज कौन कौन थाना थाना एरिया कवर? पांचों एरिया कवर करने की कोशिश करेंगे, पांचों पीएस का जो भी सेंसिटिव एरियाज है वो सारे एरिया हम लोग कवर करेंगे। मैडम, इलेक्शन के लिए एक्स्ट्रा जवान आ रहा है क्या अभी? हाँ बिल्कुल आएंगे। कितना डिमांड की हुई है? अभी प्री पोल में एक या दो कंपनी आ सकती है, इलेक्शन के टाइम में तो डिपेंड करता है कि मनरेबिलिटी और क्राइटेरिया के अकॉर्डिंग कितना पोस्ट मिलता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बांग्ला।